গল্প আসরে আজ শোনাব রাজশেখর বসু যার ছদ্ম নাম পরশুরাম তার লেখা গল্প এই রকম আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প চ্যানেলটিকে আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প জজাতির জরা মহারাজ জজাতি তাঁর কনিষ্ঠ পুত্র পুরুকে বললেন বৎস পঁচিশ বৎসর আমি তোমার প্রদত্ত যৌবন উপভোগ করেছি তুমি তার পরিবর্তে আমার জরার গুরুভার বহন করেছ আমার আর ভোগ বিলাসে রুচি নেই এখন বুঝেছি কাম্য বস্তুর উপভোগে কামনা শান্ত হয় না ঘৃত সংযোগে অগ আরও বৃদ্ধি পায় অতএব বিষয়তৃষ্ণা ত্যাগ করাই উচিত আমার পাঁচ পুত্রের মধ্যে তুমি কনিষ্ঠ হলেও গুণে শ্রেষ্ঠ তোমার ভ্রাতারা সকলেই স্বার্থপর কেউ আমার অনুরোধ রাখেনি কিন্তু না করে তোমার নবীন যৌবন আমাকে দিয়েছিলে এবং তার পরিবর্তে আমার পলিত কেশ গলিত দন্ত লোল চর্ম আর দুর্বল ইন্দ্রিয়গ্রাম নিয়েছিলে পুত্র এখন জরা ফিরিয়ে দিয়ে তোমার যৌবন নাও আমার রাজ্যও নাও তুমি মনমত সুন্দরী কন্যা বিবাহ করো সুদীর্ঘ কাল জীবিত থেকে ঐশ্বর্য ভোগ করো আমি সংসার ত্যাগ করে বনগমন করব। এইখানে একটু পূর্ব কথা বলা দরকার যজাতের প্রথমা পত্নী দেবযানী শুক্রাচার্যের কন্যা তার দুই পুত্র হয়েছিল দ্বিতীয়া পত্নী শর্মিষ্ঠা দৈত্যরাজ কন্যা তার তিন পুত্র পুরু কনিষ্ঠ শর্মিষ্ঠাকে যজাতি লুকিয়ে বিবাহ করেছিলেন তা জানতে পেরে দেবযানী ক্রুব্ধ হয়ে তার পিতার আশ্রমে চলে যান শুক্রাচার্যের সাপে যজাতি অকালেই ষাট বছরের বৃদ্ধের তুল্য জরাগ্রস্ত হয়েছিলেন যজাতির বাক্য শুনে পুরু যুক্ত করে সবিনয়ে বললেন পিতা আমাকে ক্ষমা করুন একবার আপনার আজ্ঞা শিরোধার্য করেছিলাম কিন্তু আপনার এই নতুন আজ্ঞা পালনের অভিরুচি আমার নেই আপনি কৃপা করে প্রত্যাহার করুন আমি যৌবন ফিরে চাই না আপনি তা ভোগ করতে থাকুন আমি জরাতেই তুষ্ট যজাতি বললেন পুত্র তুমি আমাকে অবাক করলে আমার অনুরোধে তুমি জরা নিয়েছিলে কালক্রমে সেই জরা আরো বৃদ্ধি পেয়েছে এখন তা থেকে মুক্ত হতে কেন চাও না তা আমি বুঝতে পারছি না পুরু বললেন পিতা আমাদের দুজনের বর্তমান অবস্থাটা বিচার করে দেখুন যখন আপনি আমার যৌবন নিয়ে আপনার জরা আমাকে দিয়েছিলেন তখন আমার বয়স ছিল বিশ আর আপনার ছিল সাত তারপর পঁচিশ বছর কেটে গেছে এখন আপনি পঁয়তাল্লিশ বছরের প্রৌঢ় আর আমি পঁচাশি বৎসরের স্থবির আপনার প্রৌঢ়তার প্রতি আমার কিছু মাত্র লোভ নেই জরাগ্রস্ত হবার পর থেকে আমি শাস্ত্র পাঠ যোগচর্চা আর চিন্তায় নিরত আছি ইন্দ্রিয় ভোগে আমার আসক্তি নেই সর্ববিধ বিষয় তৃষ্ণা লোপ পেয়েছে আমি তার পরিগ্রহ করিনি পরমা সুন্দরী রমণী দেখলেও আমার চিত্ত চাঞ্চল্য হয় না অতি সুস্বাদু মাংস বা মিষ্টান্নেও আমার রুচি নেই এই শান্তিময় অবস্থার আমি পরিবর্তন করতে চাই না এখন আমি মোক্ষ লাভের জন্য তপস্যা করছি আপনার সঙ্গে বয়স বিনিময় করলে আমার পঁচিশ বৎসরের সাধনা পণ্ড হবে যজাতি এখন স্বাস্থ্যবান সবল মধ্যবয়স্ক তাঁর চুল আর গোফে মোটেই পাক ধরেনি দেখলে ত্রিশ বছরের জুবা বলেই মনে হয় তার পুত্র পুরু পঁচাশি বছরের বৃদ্ধ মাথায় এখনো কিছু পাকা চুল অবশিষ্ট আছে মুখে প্রকাণ্ড সাদা দাড়িগোপ প্রৌঢ় যজাতি তাঁর মহাস্থবির পুত্রকে কিঞ্চিত ভয় করেন লজ্জাও করেন পুরুর কথা শুনে বললেন পুত্র আমি তোমার তপশ্চর্যার হানি করতে চাই না কিন্তু আমার কি গতি হবে এই প্রৌঢত্ব আর যে সহ্য হচ্ছে না পুরু বললেন পিতা কোন স্থবির সদ্বিব্র বা ক্ষত্রিয়কে আপনার প্রৌঢ়ত্ব দান করুন তার পরিবর্তে তার জরা গ্রহণ করুন আপনি মন্ত্রীকে আদেশ দিলে তিনি রাজ্যের সর্বত্র ঢাক বাজিয়ে ঘোষণা করবেন প্রার্থীর অভাব হবে না যোগ্যতমের সঙ্গেই আপনি বয়স বিনিময় করবেন এখন আমাকে গমনের অনুমতি দিন আমি অগ্নিষ্টম যজ্ঞের সংকল্প করেছি তারই আয়োজন করতে হবে পুরু চলে গেলে পঞ্চাশ জন রাজভার্জা অন্তঃপুর থেকে এসে ব্যাকুল হয়ে যজাতিকে বেষ্টান করলেন প্রথমা মহিষী জানি সেই যে রাগ করে পিত্রালয়ে চলে গিয়েছিলেন তারপরে আর ফিরে আসেননি দ্বিতীয় মহিষী শর্মিষ্ঠার বয়স এখন ষাট তিনি কারো সঙ্গে মেশেন না অন্তরালে থেকে ধর্মকর্মে কাল যাপন করেন পুনর্জৌবন লাভের পর যজাতি ক্রমে ক্রমে পঞ্চাশটি বিবাহ করেছেন এই সকল পত্নীদের বয়স এখন চল্লিশ থেকে পঁচিশ এদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণা সেই পৃথুলাঙ্গী স্বপত্নীদের মুখপাত্রী হয়ে যজাতিকে বললেন আর্য পুত্র এই কিরকম কথা শুনছি আপনি নাকি আপনার যৌবন পুরুকে ফিরিয়ে দিয়ে তার পঁচাশি বছরের জরা নেবেন যজাতি বললেন সেই রকমই তো ইচ্ছা যৌবন আর আমার ভালো লাগে না এখন বৈরাগ্য অবলম্বন করব কিন্তু পুরু বেঁকে দাঁড়িয়েছে সে আর আগেকার মতন পিতৃভক্ত আজ্ঞাপালক পুত্র নয় তার জরা ছাড়তে চায় না যেন কতই দুর্লভ সামগ্রী যদি নিতান্তই তাকে বসে আনতে না তবে স্থবির ব্রাহ্মণ বা ক্ষত্রিয়কে আমার বয়স দিয়ে তার জরা নেব রাজপত্নীদের মধ্যে যিনি কনিষ্ঠা সেই করণযাক্ষী বললেন মহারাজ এই যদি আপনার অভিপ্রায় ছিল তবে আমাদের পানি গ্রহণ করেছিলেন কেন আপনি বহু পত্নির স্বামী নিজের যৌবন ভোগ করার পর আবার পুত্রের যৌবন ভোগ করেছেন আপনার যৌবনে অরুচি হতে পারে কিন্তু আমাদের তো হয়নি আমাদের অনাথা করে যদি জরা গ্রহণ করেন তবে আপনার মহাপাপ হবে যজাতি বললেন আমি মনস্থির করে ফেলেছি আমার সংকল্প বদলাতে পারি না তোমাদের সকলকেই আমি পত্নিত্ব থেকে মুক্তি দিলাম প্রচুর অর্থ রাজকোষ থেকে পাবে ইচ্ছা করলে আবার বিবাহ করতে পারো করণযাক্ষী তীক্ষ্ণ কণ্ঠে বললেন মহারাজ আপনার লোভ পেয়েছে আমরা সকলেই সন্তানবতী কে আমাদের পত্নীত্বে গ্রহণ করবে সবৎসা ধেনুর যে মূল্য সবৎসা নারীর তা নেই যজাতি বললেন আচ্ছা আচ্ছা তোমাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা হবে নূতন পতি যদি নাও জোটে তথাপি সুখে থাকতে পারবে এখন যাও আমার বিস্তর কাজ পুত্রর মত পরিবর্তনের জন্য যজাতি অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না তখন তার আজ্ঞা অনুসারে রাজমন্ত্রী এই ঘোষণা করলেন ভো ভো বিদ্যা বিনয় সম্পন্ন সৎ বংশজাত স্থবির ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণ অবধান করুন কুরুরাজ জজাতিদার যৌবন ভোগের ইচ্ছা নেই কোন জরাগ্রস্ত সৎ সঙ্গে তার বয়স বিনিময় করতে চান শ্রী যজাতির বর্তমান বয়স পঁয়তাল্লিশ পূর্ণ যৌবনী তুল্য প্রার্থী স্থবিরগণ আগামী অমাবস্যায় পূর্বাহ্নে হস্তিনাপুরে রাজভবনের চত্বরে উপস্থিত হবেন মহারাজ স্বয়ং নির্বাচন করবেন যাকে যোগ্যতম মনে করবেন তার সঙ্গেই বয়স বিনিময় করবেন তার সিদ্ধান্তের কোনো প্রতিবাদ গ্রাহ্য হবে না নির্দিষ্ট দিনে প্রায় এক হাজার জরাগ্রস্ত ব্রাহ্মণ ও কতিপয় ক্ষত্রিয় হস্তিনাপুরে এলেন এদের বয়স একশো থেকে ষাট কেউ কুজো হয়ে পড়েছেন লাঠিতে ভর দিয়ে চলেন কেউ দৃষ্টিহীন অপরের হাত ধরে এসেছেন কেউ চলতেই পারেন না ডুলিতে চড়ে এসেছেন যজাতির সংকল্পের সংবাদ পেয়ে দেবলোক থেকে দুই অশ্বিনী আর দেবর্ষী নারদও কৌতূহল উপস্থিত হলেন কিন্তু আত্মপ্রকাশ না করে অগোচরে রইলেন সমবেত প্রার্থীগণকে স্বাগত জানিয়ে যজাতি তাদের পরীক্ষা করতে যাচ্ছেন এমন সময় একদল বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে এলেন তাদের নেত্রী একজন বর্ষীসি ব্রাহ্মণী তার মস্তক প্রায় কেশশূন্য ললাটে বৈধব্যের প্রতিষেধক একটি প্রকাণ্ড সিঁদুরের ফোঁটা পরিধানে রক্তবর্ণ পট্টবাস ইনি কম্পিত কণ্ঠে বললেন কুরুরাজ যজাতি শাস্ত্রে আছে যৌবন ধনসম্পত্তি সম্পত্তি প্রভুত্ব আর অবিবেকিতা এর প্রত্যেকটি অনর্থকর দুর্দৈব আপনাদের চারটি একত্র হয়েছে এক যৌবনে রক্ষা নেই আপনি দুই যৌবন ভোগ করেছেন সুতরাং যৌবন আক্রান্ত ধেড়ে রোগগ্রস্ত বৃদ্ধ কি প্রকার জীব তা ভালোই জানেন যে বৃদ্ধের সঙ্গে আপনি বয়স বিনিময় করবেন সে নিশ্চয়ই যুবতী ভার্যা ঘরে আনবে তখন তার বৃদ্ধা পত্নীর কি দশা হবে ভেবে দেখেছেন কি যযাতি কুণ্ঠিত হয়ে বললেন হুম আপনার আশঙ্কা যথার্থ ওহে মন্ত্রী এখন ঘোষণা করে দাও যাঁদের পত্নীজীবিত আছেন তাদের সঙ্গে আমি বয়স বিনিময় করব না একটি করে স্বর্ণ মুদ্রা প্রণামী স্বরূপ দিয়ে তাদের বিদায় করো যাদের বাদ দেওয়া হল তারা প্রণামী নিলেন কিন্তু কেউ চলে গেলেন না রাজা কাকে মনোনীত করেন দেখবার জন্যে অপেক্ষা করতে লাগলেন যে পঙ্গু ব্রাহ্মণ ডুলিতে এসেছিলেন তিনি রাজার সম্মুখে এসে ডুলিতে বসেই বললেন মহারাজের জয় হোক আমি মহাকুলীন বিপ্র কুলিরক বয়স শতবর্ষ সর্বশাস্ত্রজ্ঞ আমার পাঁচ একে একে গত হয়েছেন আমার তুল্য যোগ্য পাত্র কোথাও পাবেন না অতএব আমার সঙ্গেই বয়স বিনিময় করুন নমস্কার করে যজাতি বললেন দ্বিজোত্তম কুলিরক আমি জরা কামনা করি কিন্তু পঙ্গুর তো চাই না মন্ত্রী একে পাঁচ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় কর তারপর এক বক্রপৃষ্ঠ বৃদ্ধ দুই পৌত্রের হাত ধরে কাছে এসে বললেন মহারাজ আমার নাম কার্তবীর্যার্জুনের বংশধর বয়স আশি চোখে ভালো দেখতে পাই না অগাধ বিদ্যা বুদ্ধির জন্য লোকে আমাকে প্রজ্ঞা বলে বহু পুত্র পৌত্র সত্ত্বেও আমি অসুখী সকলেই আমাকে অবহেলা করে সম্পত্তির লোভে আমার মৃত্যু কামনা করে আপনার পরিপক্ক যৌবন পেলে আমি পুনর্বার দ্বার পরিগ্রহ করে সুখী হতে পারবো যজাতি বললেন মহামতি কিন্চুলুক আমি জরা চাই কিন্তু আপনার প্রজ্ঞাচক্ষুতে আমার কাজ চলবে না মন্ত্রী পঞ্চস্বর্ণ মুদ্রা দিয়ে একে বিদায় করো বহু প্রার্থী একে একে এসে রাজসম্মুখে নিজের নিজের গুণাবলী বিবৃত করলেন কিন্তু যজাতি কাউকে তার মহৎ দানের যোগ্য পাত্র বলে মনে করলেন না সহসা একটা জওয়ান উঠল জনতা সসম্ভ্রমে দ্বিধা বিভক্ত হয়ে পথ ছেড়ে দিল দুজন পক্ষকেশ বৃদ্ধ একটি অপূর্ব রূপলাবণ্যবতী ললনার হাত ধরে রাজার সম্মুখে এলেন যজাতে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কে আপনারা দিগ্বিজয় এই বড়বর্ণির সুন্দরী যার আগমনে সভা উদ্ভাসিত হয়েছে ইনি বা কে দুই মধ্যে যিনি বয়সে বড় তিনি বললেন মহারাজ আমরা বিন্ধুপাদস্থ তপবন বিল্লাশ্রম থেকে আসছি মহাতাপা ভল্লাতক ঋষির নাম শুনে থাকবেন আমি তার জ্যেষ্ঠ পুত্র বিভীতক আর কনিষ্ঠই হরিতক এই রূপবতী কুমারী হচ্ছেন সুবর্তরাজ সেনের কন্যা মনোহারা প্রৌঢ় বয়সে মিত্র সেনের বিয়োগ হলে তিনি বানপ্রস্থ গ্রহণের সংকল্প করলেন এবং পুত্রকে রাজপদে অভিষিক্ত করে একমাত্র কন্যার বিবাহের জন্য উদ্যোগী হলেন কিন্তু এই মনোহরা বললেন পিতা বিবাহ থাকুক আমিও বনে যাব নইলে আপনার সেবা করবে কে কন্যার অত্যন্ত আগ্রহ দেখে মিত্রসেন সম্মত হলেন এবং তার কুলগুরু আমাদের পিতা ভল্লাতকের আশ্রমের নিকটে কুটির নির্মাণ করে সেখানে বাস করতে লাগলেন আমাদের পিতার অনেক বয়স হয়েছিল কিছু কাল পরে তিনি স্বর্গে গেলেন সম্প্রতি রাজা মিত্রসেনও পনেরো বছর অরণ্য বাসের পর দেহত্যাগ করেছেন মৃত্যুকালে তিনি বললেন হা কন্যাকে অনুরা রেখেই আমাকে যেতে হচ্ছে গুরুপুত্র বিভিতক ও হরিতক এর ভার তোমরা নাও কাল বিলম্ব না করে এর বিবাহ দিও কিন্তু বৃদ্ধের সঙ্গে কদা আচ নয় বৃদ্ধ আমার কন্যার রুচি নেই রাজার মৃত্যুর পর আমরা মহা সমস্যায় পড়লাম আমরা দুজনেই বৃদ্ধ সে কারণে মনোহরার মনোমত পাত্র নেই এমন সময় ভাগ্যক্রমে আপনার ঘোষণা শুনলাম তাই সত্তর এখানে এসেছি মহারাজ সকল বিষয়ে আমি এই কন্যার যোগ্য পাত্র আমার সঙ্গেই আপনার বিনিময় করুন তাহলে আমাদের বিবাহে কোনো বাধা থাকবে না হরিতক উত্তেজিত হয়ে বললেন মহারাজ আমার দাদার প্রস্তাব মোটেই ন্যায়সঙ্গত নয় আমি ওর চাইতে রূপবান ও বিদ্যান মনোহরার সঙ্গে আমার বয়সের ব্যবধানও কম ওর ত্রিশ আমার ষাট আর দাদার পঁয়ষট্টি আমি এখনই যোগ্যতর পাত্র মহারাজের যৌবান পেলে তো কথাই নেই বিভিতক ধমক দিয়ে বললেন তুই চুপ কর মূর্খ জ্যেষ্ঠের পূর্বে করিষ্ঠের বিবাহ হতেই পারে না যজাতি বললেন রাজকন্যা তোমার অভিমত কি তুমি যাকে যাও তাকেই আমার যৌবন দেব এই দুই ভ্রাতার মধ্যে কাকে যোগ্যতর মনে করো মনোহরা বললেন দুজনেই সমান যজাতি বললেন সুন্দরী তুমি আমাকে বড়ই সমস্যায় ফেললে এই বিভিতক আর হরিতকের মধ্যে আমি আচ্ছা এক কাজ করলে হয় না না কোনো দেখছি আমার দিকে একবার দৃষ্টিপাত করো নিজের কুচকুচে কালো বাবরি চুলে হাত বুলিয়ে আর রাজকীয় মোটা গোফে চাড়া দিয়ে যজাতি বললেন যৌবন তো আমার রয়েছে বেশ পরিপুষ্ট যৌবান তা যদি দান না করে রেখেই দি আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে কেমন হয় মনোহারা বিভিতক আর হরিতক ক্রুদ্ধ হয়ে বললেন একই রকম কথা মহারাজ আপনি ঢাক পিটিয়ে ঘোষণা করেছেন যে আপনার যৌবান অন্যকে দান করবেন এখন বিপরীত কথা বলছেন কেন সমবেত বৃদ্ধদের কয়েকজন চিৎকার করে হাত নেড়ে বললেন মহারাজ প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনি রৌরব নরকে যাবেন আমাদের ডেকে এনে বঞ্চনা করবেন এত দূর আস্পর্ধা জনতা থেকে নিনাদ উঠল চলবে না চলবে না ব্যাপার গুরুতর হচ্ছে দেখে নারদ আর অশ্বিনী কুমার দয় আত্মপ্রকাশ করলেন যজাতি সসম্ভ্রমে তাদের পাদ্য অর্ঘাদি দিতে গেলেন কিন্তু নারদ বললেন মহারাজ ব্যস্ত হও না উপস্থিত সংকট থেকে আগে মুক্ত হও যি বললেন দেবশী আমার মাথা গুলিয়ে গেছে আপনি বলুন এখন আমার কর্তব্য কি নারদ বললেন তুমি সত্যভ্রষ্ট ভ্রষ্ট পুরুকে ডাকো সেই তোমার প্রতিশ্রুতি রক্ষার ব্যবস্থা করবে যজাতির রাহবানে পুরু জনসভায় এলেন পূজনীয়গণকে বন্দনা করে বললেন পিতা আমাকে আবার এর মধ্যে জড়াতে চান কেন আমার যোগ্য অনুষ্ঠান এখনো সমাপ্ত হয়নি না করেই আপনার আদেশে এসেছি বলুন কি করতে হবে নীরব রইলেন নারদ বললেন রাজপুত্র তোমার পিতার কিঞ্চিত চিত্ত বিকার হয়েছে তার সংকল্প সিদ্ধির ব্যবস্থা তোমাকেই করতে হবে এই সভায় উপস্থিত বৃদ্ধগণের মধ্যে কে যোগ্যতম কার সঙ্গে যজাতি বয়স বিনিময় করবেন তা তুমি স্থির করো পুরো প্রশ্ন করলেন ওই বিদ্যুৎ বল্লরীর তুল্য ললনা যার দুটি হাত দুই বৃদ্ধ ধরে আছেন উনি কে নারদ বললেন উনি স্বর্গত সুবর্তরাজ মিত্র সেনের কন্যা মনোহরা ওই দুই বৃদ্ধ ওর পিতার গুরুপুত্র বিভীতক ও হরিতক ওরা দুজনেই মনোহরার পানি প্রার্থী যজাতির যৌবনও ওরা চান কিন্তু তোমার পিতা বড় সমস্যায় পড়েছেন কার সঙ্গে বয়স বিনিময় করবেন তা স্থির করতে পারছেন না পুরু বললেন সমস্যা তো কিছুই দেখছি না আমি এখনই মীমাংসা করে দিচ্ছি রাজকন্যা ওই দুই বৃদ্ধের মধ্যে কাকে যোগ্যতম মনে করো। মনোহরা বললেন দুজনেই সমান একটু চিন্তা করে পুরু বললেন বড় বর্ণিনী মনোহরা তোমার সহিত নিভৃতে কিছু পরামর্শ করতে চাই ওই অশোক তরুর ছায়ায় চলো অশোক তরু কিছুক্ষণ আলাপের পর পুরু সকলে সমক্ষে এসে বললেন পরমারাধ্য পিতৃদেব ত্রিলোক পূজ্য দেবর্ষী বৈদ্য ঐশ্বিনীদ্বয় এবং সমবেত ভদ্রগণ অবধান করুন আজ সহসা আমার উপলব্ধি হয়েছে পিতার আজ্ঞা পালন না করে আমি অপরাধী হয়েছি এখন উনি আমাকে ক্ষমা করুন ওর যৌবানের পরিবর্তে আমার জরা গ্রহণ করুন এই রাজকুমারী মনোহারা আমাকেই প্রতিwidetilde বরণ করবেন নারদ আদ দুয়োশিনী দয় বললেন সাধু সাধু জনতা থেকে ধ্বনি উঠল রাজা জজতির জয় যুবরাজ পুরুর জয় বিভিতক আর হরিতক বিরস বদনে নিশব্দে প্রস্থান করলেন জজাতে মৃদু স্বরে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলেন ছি 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 এই যদি করবি তবে সেদিন অমন তেজ দেখি আমার কথায় না বললি কেন এত লোকের সামনে ধাসটাম করবার কি দরকার ছিল তুই ও সিনী কুমার বললেন মহারাজ অজাতি রাজপুত্র পুরু আমরা এখনি অস্ত্র প্রচার করে তোমার জরা যৌবন পরিবর্তিত করে দিচ্ছি অস্ত্রভাণ্ড আমাদের সঙ্গেই আছে নারদ বললেন তোমাদের কিছুই করতে হবে না পিতা পুত্রের পুণ্য বলে বিনা অস্ত্রেই পরিবর্তন ঘটবে পুরু তার পিতার চরণ স্পর্শ করলেন পুরুর মস্তকে করার্পন করে যজাতি বললেন পুত্র আমার যৌবন তোমাতে সংক্রমিত হোক তোমার জরা আমাতে প্রবেশ করুক তৎক্ষণাৎ বিনিময় হয়ে গেল